গ্রেফতার পলাতক আসামির রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়া ব্রান্টু দেবকে গ্রেফতার করলো খোয়াই থানার পুলিশ। খোয়াই থানার ওসি পার্থ চক্রবর্তী জানান, মহকুমার সোনাতলা গ্রামের ভবতোষপাড়া থেকে গ্রেফতার করা হয় তাকে। সংবাদ সূত্রে প্রকাশ, গত 17 মার্চ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই আসামিকে। 20 মার্চ সকালে হাসপাতাল থেকে সবার অলক্ষ্যেই সে পালিয়ে যায়। এ নিয়ে জিবি পুলিশ ফাঁড়িতে একটি মামলাও দায়ের করা হয়। উল্লেখ্য, আসামির বিরুদ্ধে এনসিসি থানায় আগেই একটি মামলা ছিল। এই মামলারই বিচারাধীন অবস্থায় সে হাজতবাসে ছিল। আমাদের কাছে একটা রিকুয়েশন আসে এবং জিবি টিওপি থেকেও আমাদের এখানে অফিসার এসছে। ব্যাপারটা হচ্ছে একটা বিচারাধীন বন্দি যার নাম রান্টু দেব ওরফে টিটু, ওর বাড়ি এখানে কয়খানাধীন সোনাতলা গ্রামে। সে চিকিৎসাধীন ছিল জিবি জিবি হসপিটালে, টিবি ওয়ার্ডে। ওখান থেকে সে পালিয়ে গেছে, পালিয়ে এখানে এসে আমরা 2 দিন ধরেই ওর বাড়ি ঘরে তল্লাশি চালাচ্ছি। আজকে সকালে আমরা জয়েন্ট পুলিশ রেড করে ওকে আমরা অ্যারেস্ট করেছি।